মডেলিং থেকে বিশ্বসুন্দরীর খেতাব, তারপর বলিউডের নায়িকা, দেশীয় গণ্ডি পেরিয়ে হলিউড, তা ছাড়িয়ে কান ফিল্ম উৎসবের রেড কার্পেটে দাঁড়ানো। নিজের ক্যারিয়ারে বহু সোনালী মুহূর্ত দেখেছেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, একই সঙ্গে অস্বস্তিকর বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। কখনো গভীর রাতে নিজের বাড়ির সামনে প্রেমিক সালমান খানের চিৎকার চেঁচামেচি, কখনো বা স্বামী অভিষেক বচ্চনের সামনেই এক মঞ্চে অজয় দেবগনের চুমু। আবার একসময় খোদ অমিতাভের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা। এমন সব অস্বস্তিকর বিতর্কে ঐশ্বরিয়ার মেজাজ বিগড়ে যেতে বাধ্য। তার ভক্তরা সবসময় এ কথা বলেন, সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় কম জল ঘোলা হয়নি। শোনা যায় 1919 সালে সঞ্জয় লীলা বানশালীর হাম দিল দে চুকে সনম সিনেমায় কাজ করতে গিয়ে প্রেম করেন তারা। 2001 সালে সেই জুটি ভেঙেও যায়। তার আগে অবশ্য সালমানকে জড়িয়ে কয়েকবার অস্বস্তিতে পড়েছেন তিনি। সালমানের বিরুদ্ধে তাকে ধোঁকা দেওয়া, শারীরিকভাবে হেনস্থার অভিযোগও করেছিলেন, যদিও তা মানতে নারাজ সালমান। ব্রেকআপের আগে একবার নাকি রাত 3টার সময় ঐশ্বরিয়ার অ্যাপার্টমেন্টের বাইরে চিৎকারে চেঁচামেচি করেছিলেন সাল্লু। ঐশ্বরিয়ার দরজা ধাক্কাতেও অনেকেই তাকে দেখেছিলেন বলেও দাবি। সালমান ছাড়া অজয়কে নিয়েও কম বিব্রত হননি ঐশ্বরিয়া। তখন সালমান অতীত, অভিষেকের সঙ্গে চুটিয়ে ঘরকন্যা করছেন। একদিন অনুষ্ঠানে অভিষেকের সামনেই ঐশ্বরিয়াকে এমনভাবে জড়িয়ে ধরেন অজয়, যা নিয়েও কম বিতর্ক হয়নি। পেজ 3 পাতায় ওই ছবি দেখে অনেকেরই মনে হয়েছিল ঐশ্বরিয়াকে চুমু খাচ্ছেন অজয়। অমিতাভের সঙ্গে তিনি নাকি ডেটিং করছেন, কানাঘুষোয় এমনও শুনেছেন ঐশ্বরিয়া। একটি বলিউডি ইভেন্টে দুজনের ছবি ভাইরালও হয়েছিল। বিতর্ক তো খ্যাতনামীদের জীবনের অঙ্গ, অনেকে এমন কথা বলতেই পারে। তবে অস্বস্তিতে পড়লে কার ভালো লাগে? ফের অস্বস্তিতে পড়েন ঐশ্বরিয়া, এবার অবশ্য পড়শি দেশের প্রাক্তন প্রেসিডেন্টকে জড়িয়ে। এবার অবশ্য পড়শি দেশের প্রাক্তন প্রেসিডেন্টকে জড়িয়ে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নাকি ঐশ্বরিয়াকে 10 কোটি টাকা দিয়েছিলেন। 2008 সালে পাক প্রেসিডেন্ট থাকাকালীন তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্যই ওই টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া। এ দাবি নাকি করেছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ। ওই ঘটনার সময় পাকিস্তানে একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতেন মাসুদ। এদেশের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি ওই চ্যাট শোয়ে এ কথা বলেছেন তিনি। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া, সেজন্যই নাকি তাকে 10 কোটি টাকা দেন জারদারি। সত্যি কি মিথ্যা তা জানা যায়নি, তবে মাসুদের দাবি ঘিরে পাকিস্তানের অনেকেই হতবাক। শোনা যায় গোটা বিতর্কে মুখ না খুললেও তাতে আহত হয়েছেন ঐশ্বরিয়া। নিজের দাবি সত্ত্বেও এ নিয়ে কোনো প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ। ওই তথাকথিত অনুষ্ঠানের কোনো ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম প্রকাশ করতে পারেননি তিনি। তবে চ্যাট শোয়ে মাসুদ যে একথা করেছেন তার ভিডিও নিজেদের জিম্মায় রয়েছে বলে দাবি একটি ভারতীয় সংবাদ মাধ্যম।